এটি এমন এক কিতাব, এই কিতাবের সংস্পর্শে যারাই আসবে তাদের মর্যাদা অটোমেটিক বেড়ে যাবে। কোরআনের ছোঁয়ায় যে ব্যক্তি কিংবা যে জিনিসই আসে তার মর্যাদা বাড়ে নাকি কমে? সবাই একটু জবানটা খুলে জবাব দিয়েন তো। বছরের মধ্যে মাসের সংখ্যা 10টি নাকি 12টি? এই 12টি মাসের মধ্যে একটি মাসের দাম সবচাইতে বেশি, সবাই বলেন তো সেই মাসটার নাম কি? আবার প্রশ্ন যদি করা হয় কি কারণে ওই মাসটার দাম সবচাইতে বেশি, জবাবে রব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহ রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তার কারণে এটি কোরআনের মাস, এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম বারোটি মাসের মধ্যে সবচাইতে দামি মাস হচ্ছে রমাদানের মাস। কিসের বরকতে? আরেকটু জোরে বলেন। আবার দেখেন, পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, কত ভাষার ছড়াছড়ি দুনিয়াতে, কিন্তু একটি ভাষার দাম সবচাইতে বেশি, সেই ভাষাটার নাম কি? এর কারণ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। পৃথিবীর সমগ্র ভাষাসমূহের মধ্যে আরবি ভাষার মর্যাদা সবচাইতে বেশি, তার কারণ হলো এই ভাষায় কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। তাহলে আমরা জানলাম বারো মাসের মধ্যে রমাদানের মাসের দাম বেশি কোরআনের বরকতে, আবার পৃথিবীর সকল ভাষার ভেতরে আরবি ভাষার মর্যাদা বেশি কিসের বরকতে? আবার দেখেন, আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, কিন্তু যেই ফেরেশতা কোরআন নিয়ে নবীজির কাছে এসেছে সকল ফেরেশতাদের চাইতে ওই ফেরেশতার দাম কম না বেশি? পুরো বছরে 365 রাত রয়েছে, এখনো তো রাত, আজকের রাতটা দামি রাত নয়, সারা বছরের মধ্যে একটা রাত হচ্ছে সবচাইতে দামি রাত, রাতটার নাম আরেকটু জোরে বলেন লাইলাতুল কদর। রাতটার মর্যাদা কত বেশি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটি রাত হাজার মাসের চাইতে উত্তম। ক্যালকুলেটারে হিসেব করে দেখবেন 1000 মাস সমান 83 বছর 4 মাস, তার মানে হলো 83 বছর 4 মাস একটানা নেক আমল করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে বান্দা যদি এই রাতটা পেয়ে যায় আর ওই রাতটাকে যদি এবাদতে কাটায়, একটানা 83 বছর 4 মাসের সমপরিমাণ নেক আমল বান্দা পেয়ে যাবে। এবার আমাকে বলেন তো দেখি, একটি রাত হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেল কিসের বরকতে? দেখেন, কোরআনুল কারীম যার সঙ্গে লাগে, যার সঙ্গে তার ছোঁয়া লাগে, তার মর্যাদা বাড়ে নাকি কমে? এই যে কাঠ দিয়ে চেয়ার বানানো হয়েছে, এই চেয়ারে আমি বসেছি, এখানে আবার টেবিল বানানো হয়েছে, টেবিলের মধ্যে অনেকবার আমার পা লেগেছে, একবারও আমি সালাম করলাম না, এমনকি আপনাদের বাসা বাড়িতে চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়েছে ওগুলোর সাথে আপনাদের পা লাগলেও কেউ কি কখনো সালাম করেন নাকি? কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন মানুষ রেহাল বানায়, আর ওই রেহালের উপরে যখন আল্লাহর কালাম আল্লাহর কিতাবে কোরআন রাখা হয়, তখন কাঠের দুইটা টুকরার মর্যাদা বাড়ে নাকি কমে? মানুষের পা লাগলে সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঠোঁটের সামনে নিয়ে চুমু খায়, কাঠের দুইটা টুকরার মর্যাদা বাড়লো কিসের বরকতে? আমাদের বাসা বাড়িতে আলনা আছে, ওয়ার্ড্রোব আছে, আলমারি আছে, সেখানে আমরা কাপড় রাখি, টান দিতে গিয়ে কোনো কাপড় যদি আমাদের পায়ের তলায় পড়ে যায়, আমরা কখনো বুকের সঙ্গে জড়িয়ে ধরি না, মুখের সামনে নিয়ে চুমু খাই না, কিন্তু যখন ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে জিলবাব গিলাফ কিংবা বস্তুনি বানানো হয় আর সেটি যখন মানুষের হাত থেকে পড়ে যায়, দেখা যায় মানুষ বড় আবেগের সঙ্গে বুকের সঙ্গে কাপড়টিকে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। এবার বলেন তো, ছোট্ট এই কাপড়ের টুকরার দাম এত বেশি বাড়লো কিসের বরকতে? আল্লাহর কালাম যেখানেই লাগে, যেখানেই তার ছোঁয়া লাগে, তার মর্যাদা যদি বাড়ে, আপনি যদি আল্লাহর কালামটা শিখেন, আল্লাহর কালামটা বুঝেন, আল্লাহর কালামটা যদি মানেন,
এই কোরআনের আন্দোলনে যদি শামিল হন, গোটা জীবনটাকে যদি কোরআনের জন্য আপনি কুরবানি করেন, আপনার দাম ও যিনি বাড়াবেন। জোরে বলেন তো, তিনি কে? এই কোরআন কেমন দামি কিতাব দেখেন, যেই ব্যক্তি লাগে, যেই ব্যক্তির সঙ্গে এই কোরআনের ছোঁয়া লাগে ওই ব্যক্তির দাম কেমনে বাড়ে দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা শুনছি কিনা আরেকটু জোরে বলেন না। খুব নরম নাকি খুব গরম? অত্যন্ত গরম মানুষ, কথা বলতেন পরে মাইকটা লাগাইতেন আগে, খুব গরম মানুষ। এই ওমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুইজনের ইসলাম কবুলের জন্য দোয়া করেছিলেন, আবু জাহাল এবং আমর। নবীজি বলেছিলেন, অগর এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে এদেরকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। নবীর এই দোয়া কবুল করেছেন কি? আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তিনি একজন শ্রেষ্ঠ কাফের ছিলেন, লৌহ মানুষ ছিলেন। যখন ইসলাম কবুল করলেন, কোরআনের সুশীতল ছায়া তলে আসলেন, লৌহ মানব পরশ পাথর হয়ে দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলেন। চিন্তা করেছেন কি কিতাব এর কাছে আসলে লোহা গলে পরশ পাথর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকে যারা ছিটকে যায়, কোরআন থেকে মুখ ফিরিয়ে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আখেরাত তো তছনছ হবেই হবে, দুনিয়ায় এদেরকে বেজ্জত করে ছাড়েন কি? এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহাল। আখেরাতের শাস্তি তো আছেই, দুনিয়ায় কি তাকে আল্লাহ বেজ্জত করেন নাই? আরো জোরে বলেন, আর একটু জোরে। আবু জাহাল দুনিয়া থেকে চলে গিয়েছে, আবু জাহালের নাম কি এখন দুনিয়াতে আছে নাকি? আছে? কেউ কি তার ভাই কিংবা তার ছেলের নাম আবু জাহাল এখানে রাখছে নাকি? তো কইল কেন আছে? আবু জাহালের নাম কি কেউ রাখে নাকি? কিন্তু অমর, অমরের নাম এখনো এলাকায় এলাকায় আছে না নাই? দেখেন ভালো করে বুঝেন, আল্লাহর দিনের পক্ষে থাকলে মর্যাদা বাড়ে না কমে, আল্লাহর দিনের বিরুদ্ধে গেলে মর্যাদা বাড়ে না কমে। আবু জাহাল যেই বাড়িতে থাকতো ওই বাড়ি এখন কি হিসাবে ব্যবহার হয়? আর একটু জোরে কন। হজ আর ওমরা করছেন কে কে? ওখানে কাম সারছেন কে কে দেখি হাত তোলেন। আমি কাম সারছি, অনেকেই আছে। তাহলে ইসলামের বিরুদ্ধে গেলে বাড়িটাও টয়লেট হয়ে যায়। আমি আপনি হয়তো থাকবো না আল্লাহর জমিনে, আল্লাহর দিন ইসলাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও ইসলাম মাথা উঁচু করে বিজয়ীর বেশে এই পৃথিবীতে টিকে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমি আপনি সাতামাতা মার্কা লোক যারা, আমরা থাকবো না। যেমন করে আবু জাহাল চলে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে গেলেই আপনি ছিটকে পড়ে যাবেন। এই যে একটা লোক আউল ফাউল তিন চার মাস কত কিছু বলেছে, কই গেল তার এত বাহাদুর? ইসলাম নিয়ে বহু আজে মাঝে কথা বলেছে, ইসলাম ঠিকই আছে, সে থাকতে পারে নাই। এটাই দুনিয়ার বাস্তবতা, আমরা বুঝি না অনেক সময়। আমরা ওই চেয়ারে উঠলে গিয়ার মারায় দিই। আমাদের অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। আমি নিজেই এখন গিয়ারে, আমি তো চেয়ারে, তবে আমার এই গিয়ারটা কিন্তু ইসলামের পক্ষে, এটা ইসলামের বিপক্ষে নয়। আমার গিয়ারটা ইসলামের পক্ষে বলে দেখেন সব চেয়ারের মাঝখানে আমার চেয়ার মর্যাদা দিয়েছেন কি? আপনি যদি আপনার চেয়ারের গিয়ারটা ইসলামের বিরুদ্ধে নেন, তাহলে দেখবেন চেয়ারে উঠাইছেন যিনি, কান্দরে বিজ্জত করে নামাইতে পারেন তিনি। দুই দিন আগেও পুলিশ প্রোটেকশন নিয়ে যে লোকটা চলেছে, কালকে টিভিতে খবর দেখলাম পুলিশ বলে তারে পাইলে এনে জিজ্ঞাসাবাদ করব। তার মানে কি? যতক্ষণ ক্ষমতা আছে পুলিশ সালাম দিবে, ক্ষমতা গেলে হাত, ক্ষমতা থাকাকালীন হাত পা দিয়ে সালাম দেয়, ক্ষমতা যাওয়ার পরে হাত পা দিয়া দুইটা দিয়াই পিটাবে। আপনি তো বুঝেন না ভাই, এটা আজ আছে কাল নাই, কিন্তু আপনি কোরআনের রঙে রঙিন হয়ে যান, মরার আগ পর্যন্ত দুনিয়ায় আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মনে রাখবেন, আপনি ছাড়াও ইসলাম জমিনে টিকে থাকবে, কিন্তু ইসলাম ছাড়া আপনার দুনিয়াও যাবে আখেরাতও যাবে, ঠিক কিনা?
এজন্য আমরা ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? আলেম ওলামাদেরকে নিয়ে বহু কথা বলেছে, বিজ্জত হয়ে গিয়েছে। এই লোকটা আলেম ওলামাদেরকে নিয়ে অশ্লীল অশ্লাব্য ভাষায় কথা বলেছিল, আজ আল্লাহ তাআলা তার চরিত্রকে একেবারে প্রকাশ করে দিয়ে গোটা জাতির সামনে তাকে ন্যাংটা করে দিয়েছেন। আপনি ইসলামের বিরুদ্ধে লাগবেন, কোরআনের বিরুদ্ধে লাগবেন, আলেম ওলামাদের বিরুদ্ধে লাগবেন, আখেরাতে শাস্তি পাওয়ার আগেই দুনিয়াতে আপনাকে বিজ্জত করে ছাড়বেন কে? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, এই দেশের গার্ডিয়ান তিনি, অভিভাবকের মতোই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, তার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করতে চাই, এই টাকলুর শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিলে হবে না, বরং নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়াবেন কে? সম্মানিত ভাইয়েরা, আমি এসে দেখলাম সব ইয়াং, এই ইয়াংরা মাহফিলটার আয়োজন করেছে। এরা শুধু ইয়াং না, এরা ইয়াং স্টার। মেম্বার সাহেবও বক্তব্যতে বলেছেন যে এরা তো চাইলে নাচ গানেরও আয়োজন করতে পারতো। পারতো কি না? পারতো। কিন্তু এই এলাকার যুবকগুলো কোরআনের জন্য পাগল পাড়া, আর আলহামদুলিল্লাহ আপনারা যে জনপ্রতিনিধি পেয়েছেন তারাও কোরআনের জন্য পাগল পাড়া। এটি একটি সুন্দর চিত্র যে তারাও তাদের ব্যস্ততা রেখে মাহফিলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এইরকম সুন্দর পরিবেশ যদি সমাজের সব জায়গায় থাকে, আমাদের সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। কারণ এই মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সুতরাং আমরা এই প্রোগ্রামগুলো যত বেশি সাকসেসফুল করতে পারবো, মানুষকে আমরা যত বেশি সত্য এবং সুন্দরের দিকে আহ্বান করতে পারবো, ততই আমাদের সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বাবারা, সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের মাহফিল করলেই আমাদের দায়িত্ব শেষ নয়, বরং এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য। আমাদের জীবনকে আমরা সাজাবো, গঠন করব, জীবন চালাবো, পরিচালনা করব একটা কিতাব দিয়ে। এই কিতাবটার নাম কি? আল কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআনের আলোকেই আমরা যে আমাদের জীবন গঠন করব বা পরিচালনা করব, কিংবা কোরআন দিয়ে যে আমরা আমাদের জীবন চালাবো, আমরা তো কোরআন এখনও বুঝা দূরের কথা, পড়াও জানি না অনেকে। আমরা কোরআনুল কারিমের ভ্যালুটাও বুঝি না। আমরা অনেকে মনে করি এটা হুজুরদের কিতাব, এটা মোল্লা মৌলবীদের কিতাব, এটা মসজিদে থাকার জিনিস, এটা প্রত্যেকের মাথায় থাকার জিনিস না, প্রত্যেকের দিলে থাকার জিনিস না। এজন্য দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই এই কোরআনকে আমাদের জীবনের অপশনাল একটি বিষয় বানিয়ে ফেলেছি। আমরা কোরআনুল কারিমকে আমাদের জীবনের জন্য কম্পালসারি, বাধ্যতামূলক বা অপরিহার্য করতে পারিনি। এটি আমাদের জন্য বড় আফসোসের বিষয়, এবং এর সবচেয়েতে বড় কারণ হলো আমাদের জীবনে কোরআনকে আমরা কেন গ্রহণ করতে পারিনি, বা কোরআনের মূল্য আমরা কেন বুঝতে পারি নাই। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা কোরআনুল কারিমের ইম্পর্টেন্স, এর সিগনিফিকেন্স, এর ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ কোরআনুল কারিমের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য, এই কিতাবের সম্মান, এই কিতাবের কোনো কিছুই আমরা জানি না। আমরা মনে করি এটা একটা আরবি কিতাব, এই যে লেখা আছে এটা হুজুররা পড়ে আলিফ বা তাহা, এগুলোই দেখেন। এই কোরআনটা কি? সারা জীবন ওয়াজ মাহফিল করলে লাভ হবে না যদি আমরা কোরআনটা একটু না বুঝি। একটু বুঝেন তো, এই যে কোরআনের এই যে আপনারা লেখাগুলো দেখছেন, এটা কি কোনো আলেম লিখেছে? এর প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর এমন একটি অফিস থেকে এসেছে, এমন একটি দফতর থেকে এসেছে, ওই দফতর, ওই অফিসটা স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাকের, সুবহানাল্লাহ, ওনার তরফ থেকে এটি এসেছে। কোরআনের ভ্যালুটা আমরা এখনো বুঝি না কেন? আমরা এখনো এটা পড়ি না, বুঝি না। এখানে যদি আমি বলি কে কোরআন পড়লে অর্থ বুঝেন, দুই একটা হাত উঠবে, বেশি উঠবে না। এই যে কোরআনকে আমরা আমাদের জীবনে এখনো গুরুত্বপূর্ণ বিষয় করতে পারলাম না, গুরুত্বহীন করে রাখলাম, এর কারণ আমরা এখনো এই কিতাবটা বুঝতে পারছি না। আমার বাবার, আমার ভাইয়ের, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? সহজ ভাষায় বলতেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। মনে করুন সুপ্রিম কোর্ট থেকে আপনার কাছে আজ রাতে একটা চিঠি আসলো। কোথার থেকে?
একটু আওয়াজ দেন না ভাইরা, কোথা থেকে? সুপ্রিম কোর্ট, চিনেন তো আপনারা, এটা কোথায়? ঢাকায়। এখন মনে করেন এটা ইংরেজিতে লেখা, কোন ভাষায় লেখা? ইংরেজিতে। আপনি ইংরেজি বুঝেন না, এখন আপনার কাছে চিঠিটা আসছে, মনে করলেন বাপরে কোর্ট থেকে আসছে, এটা তো গ্রেফতারি পরোয়ানাও হইতে পারে। আপনি রাতের বেলা আর ঘুম আসবে টেনশনে বলেন। এখন আপনার পাশের বাড়ির এক ভাতিজাবা ভাই, সে ইংরেজি ভালো বুঝে, গিয়ে ডাকতেছেন রাতে, এই আবদুল্লাহ উঠতো একটু, অথবা আপনার ভাতিজা আবদুল্লাহ উঠলে বাবা একটু দেখতে এটা কী লিখছে। এখন সে পড়লো, পড়ে বললো, চাচা এই বিষয়টা, এই সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ এসছে। আচ্ছা, আমার উদাহরণটা বুঝতে পেরেছেন তো আপনারা? আচ্ছা, আমার সম্মানিত বাবারা, আমার প্রিয় কলেজার টুকরা যুবক ভাইয়েরা, এবার আমাকে বলেন তো দেখি, সুপ্রিম কোর্টের ওই ইংরেজি নোটিশটা আপনি বুঝেন না বলে এত রাতে না ঘুমাইয়া পাশের বাড়ির এক লোককে গিয়ে ডাকতে পারেন? এটা তো সুপ্রিম কোর্ট, এটা তো মানুষের দপ্তর থেকে আসা একটা নোটিশ রে ভাই, আর এই নোটিশটা তো বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছ থেকে আসা কিতাব, এখনো আপনি পড়তে পারেন না, বুঝতে পারেন না? সুপ্রিম কোর্টের নোটিশ বোঝার জন্য আপনি এই বাড়ি ওই বাড়ি যেতে পারেন, আর আল্লাহর কালাম এসেছে সেই আরশে আজিম থেকে এটা বোঝার জন্য, এটা পারার জন্য, শিখার জন্য, বোঝার জন্য তো আপনার পাগলের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে ছোটা উচিত ছিল। কোরআনের ভ্যালু আপনি বুঝেন নাই, এটা কি মনে করেছেন এটা জো বাইডেনের অফিস হোয়াইট হাউস থেকে এসেছে? নো, এটা এসেছে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই কিতাব আমরা বুঝি নাই, ওই যে বললাম এটাকে আমরা আমাদের লাইফে আমাদের জীবনে অপশনাল বানিয়েছি, অপশনালই তো, শুধু অপশনাল না, এখন অপশনালের উপরে অপশনাল। আহারে, আমার দুঃখ হয় আমার স্কুলের ভাইরা কলেজের ভাইরা, আমরা তো যাই হোক যারা মাদ্রাসায় পড়েছি, যেমন আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায়ও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, সব বারান্দায় যাওয়ার কারণে, সব জায়গায় গিয়ে জ্ঞান অর্জনের কারণে মোটামুটি একটা ধারণা সব জায়গার হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমি যখন স্কুলে পড়েছি, আমি দেখলাম আমার স্কুলের সিলেবাসে সব আছে, কিন্তু আল্লাহর কালাম কোরআনটা নাই, যেটাও ইসলাম শিক্ষা নামে কিছু একটা ছিল ওইটাকেও এখন, ওইটা পরীক্ষাও নাই, এখন এটা কিন্তু পরীক্ষা নাই, পরীক্ষা নাই, তার মানে এটা আর ছেলেরা গুরুত্ব দিবে না। আমার স্কুল কলেজের ভাইরা, তোমরা কোরআনটা, তোমরা ইসলাম কেমনে জানবারে ভাই, তোমাদের সিলেবাসেই তো কোরআন নাই। ওই যে বললাম অপশনালের উপরে এটাকে আমরা অপশনাল বানিয়ে ফেলেছি। আমাদের জীবন সুন্দর হবে কেমনে? আমরা তো কোরআনকে এখনো পড়তেই পারলাম না, বুঝতেই পারলাম না। আল্লাহর কালাম তো আপনি একটু বোঝার চেষ্টা করেন, এটা কেমন কিতাব দেখেন? এটা এমন একটি কিতাব, এটি এসেছে যার পক্ষ থেকে, তিনি কে? আল্লাহর তরফ থেকে এসছে। আর এটা কেমন বই আপনি শুনেন? কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, এটি পৃথিবীর একমাত্র বই যা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টাই দুনিয়াতে তেলাওয়াত হয়। আপনি আমার কথা বুঝেন নাই, জিমানু আসছে নাকি? এটা এই কিতাবটা আমার হাতে যে আপনারা দেখছেন, এটা পৃথিবীতে চব্বিশ ঘন্টা পড়া হয়। এখন না বুঝ, এখনও তো অনেকে বুঝে নাই, সুবহানাল্লাহ বের হয় না, এই জন্য আসেন আমি আপনাকে বুঝাই একটু প্র্যাকটিক্যালি, সায়েন্টিফিকভাবে বিষয়টা বুঝাই। এখন তো আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি, আমরা এখন সব কিছু বিজ্ঞানের মানদণ্ডে যাচাই বাছাই করতে চাই। এই পৃথিবীর গণায়মান পদ্ধতি আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে পৃথিবীতে বিভিন্ন স্থানে এই গণায়মান পদ্ধতি আর আহ্নিক গতি বার্ষিক গতির ফলে সময়ের ভিন্নতা আছে। আচ্ছা বলেন তো, সারা দুনিয়ায় কি এক টাইম না টাইমের ভিন্নতা আছে? আচ্ছা, এত দূরে যাবো কেন, আপনাদের এই টেকনাফে চলে গেলে আমি দেখছি ঘড়ির কাটা ফোনে অটোমেটিক 30 মিনিট বেড়ে যায় নাকি কমে যায়। আমি গত বছর টেকনাফে গেলাম, মাহফিলে একদম সীমান্ত উলুবেনিয়া ছিলেন তো আপনারা, ওই দিকে গেলাম, দেখলাম ঘড়ির কাটা মানে 30 মিনিট আগালো নাকি পেছালো আমার খেয়াল আসতেছে না। দেখেন এখন বাংলাদেশে বাজে 10:30, আমেরিকায় কি এখন রাত 10:30? এখন নিউ ইয়র্কে দুপুর 12:30, সৌদি আরবে সন্ধ্যা 7:30, ইংল্যান্ডে এক সময় এখন মানে কত বাজে 4:30, আবার আপনার অস্ট্রেলিয়াতে এক সময়, নিউজিল্যান্ডে এক সময়, এভাবে এক এক দেশে এক এক সময়। এখন বিজ্ঞানীরা গবেষণা, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে এই যে সময়ের পার্থক্যের কারণে চব্বিশ ঘন্টায় একদম প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ডে দুনিয়ার কোথাও না কোথাও আজান হয়। আপনারা বসে ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, কিন্তু নিউ ইয়র্কে এখন জোহরের আজানের সময় হয়ে গেছে, সৌদি আরবে এখন তারা এশার নামাজ পড়ছে,
আমার কাতার দুবাই মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, লন্ডনে একটু পরে তারা আসরের নামাজ পড়বে। এই যে পৃথিবীতে 250-এর বেশি দেশ আছে, এক এক দেশে এক এক টাইম, এটা পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি আর আহ্নিক গতি বার্ষিক গতির ফলাফল। এই জন্য বিজ্ঞানীরা দেখলেন এই যে সময়ের ভিন্নতা, এই ভিন্নতার কারণে দুনিয়ায় 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই দুনিয়ার কোনো না কোনো জায়গায় আজান হয়। আল্লাহ আকবার। আজান হলে নামাজ হয় কি হয় না? এখন তারা দেখলেন যে দুনিয়ায় 24 ঘন্টা নামাজ হয়। এখন আমাকে বলেন তো, নামাজের মধ্যে আপনাদের এলাকার ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে, তিনি যদি বুখারী শরীফ থেকে তিলাওয়াত শুরু করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم বেশি লাগবে না। মেম্বার সাহেবই বললেন, হুজুর কি পাগল হয়ে গেছেন? কারণ আমরা জানি যে নামাজে দাঁড়ায় একটা বই থেকেই তিলাওয়াত শুরু করতে হয়, বইটার নাম কি? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরাতুল ফাতিহা, এটা দিয়ে আমরা নামাজ শুরু করি। এখন নামাজ শুরু করার পর কোরআন থেকে তেলাওয়াত শুরু করতে হয়। এজন্য আজান যেহেতু 24 ঘন্টা হয়, নামাজও 24 ঘন্টা হয়, তার মানে দাঁড়ায় পৃথিবীর একমাত্র বই কোরআন দিবানিশি 24 ঘন্টাই দুনিয়াতে তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। বলেন কোরআন ছাড়া আমাকে পৃথিবীর একটা বইয়ের নাম বলেন যা একটানা অবিরত অনবরত দিবানিশি 24 ঘন্টা তেলাওয়াত আছে? আছে? আপনার ঘরে আপনি গোল্ড সোনার খনি থইয়া বাহিরে বের হয়েছেন সিটি গোল্ডের তালাশে, কপালপুরা কপালপুরা, আপনি কোরআনটা আগে বুঝুন, আজ আপনাদেরকে কোরআনের ভ্যালু বুঝায় যাব। কেন আপনার জীবনে কোরআন শিখা বুঝার মানা দরকার? কারণ এটি গতানুগতিক কোনো কিতাব নয়, এটি কার কিতাব? এক নম্বর বলেছে এটি আল্লাহর দফতর থেকে এসেছে, প্রত্যেকটি কথা আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের। দুই নম্বর বলেছি এটি এমন একটি কিতাব দুনিয়ায় যা 24 ঘন্টা তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। নাম্বার থ্রি, তিন নম্বর হচ্ছে এটি এমন এক কিতাব, নোবডি হ্যাজ ইভার বোদার টু রিড অর হার্ড দ্য হলি বুক কোরআন, এটি পৃথিবীর দুনিয়ার একমাত্র বই। এই বই যে পড়ে যে তেলাওয়াত করে সেও বিরক্ত হয় না, যে শুনে সেও বিরক্ত হয় না। সুবহানাল্লাহ। এটি এমন এক কিতাব, এমন কারিশমাটিক কিতাব, এই কিতাবের তেলাওয়াত যারাই শুনে পাগল পাড়া হয়ে যায়। যিনি তেলাওয়াত করেন তিনিও খুব আবেগের সঙ্গে তেলাওয়াত করেন, যিনি তেলাওয়াত করেন তেলাওয়াত করতে করতে তিনি কখনো বিরক্ত হন না। একটা গান যখন বের হয়, কিছুদিন ওই গান শোনার পরে যুবক তরুণ ছেলেরা বলে এই গান আর কতদিন শুনবো, গানটা চেঞ্জ কর, গানটা পাল্টা, এই গান আমার সামনে আর বাজাইস না, কারণ শুনতে শুনতে গানটা এখন পুরাতন হয়ে গিয়েছে। কিন্তু আমরা সকলেই জন্মের পর থেকে মসজিদে যাই, মসজিদে গিয়েই শুনি ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কোনোদিন কি আমরা বিরক্ত হয়ে কোনো ইমাম সাহেবকে বলেছে নাকি, হুজুর আপনি কি আর কোনো সুরা পান না, প্রত্যেক দিন কেন এক সুরা দিয়ে নামাজ শুরু করেন, কেউ কি বলেছেন নাকি? কোনোদিন বলার সম্ভাবনা আছে নাকি? আল্লাহর কালাম কোরআন আমরা অনবরত শুনছি, বিরক্ত হই না, বরং যত শুনি তত মজা লাগে, কারণ একই কালেম এক এক কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে কারো কারো কণ্ঠে কারো কারো ভয়েসে আল্লাহ এমন সুধা দিয়েছে, এদের তেলাওয়াত শুনলেই মানুষেরা পাগল হয়ে যায়, আছে না নাই? এই বাংলাদেশি আমাদের কত ভালো ভালো হাফেজ আছে, এরা যখন তাদের সুললিত কণ্ঠে কোরআন পড়ে মানুষেরা চোখের পানি ঝরায়। আবার আপনারা যারা হজ করেছেন ওমরা করেছেন, মক্কা মদিনায় যারা নামাজ আদায় করেছেন, হারামাইনের ইমাম সাহেবরা যখন, বিশেষ করে ফাদিলাতুশ শেখ আব্দুর রহমান সুদাইস, সৌদ আশরাইম, বন্দর বালিলা, মাহের মুআইকালি, ইয়াসির দুসিরি, আব্দুর রহমান হুজাইফি, তারা যখন তাদের সুললিত কণ্ঠে কোরআন পড়ে মানুষেরা পাগল হয়ে যায়, মানুষেরা কোরআনের অর্থ বুঝে না, তাও দেখা যায় পেছনে মানুষেরা বাচ্চা শিশুর মতো কান্না করে, আছে না নাই?
অর্থ বুঝে না কিন্তু কোরআনুল কারীমের সুরের ঝংকারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, দিলটা শীতল হয়ে যায়। কত দেশের মানুষ সেখানে নামাজ আদায় করে, লক্ষ লক্ষ মানুষেরা ইমাম সাহেবের পেছনে কাঁদে, অর্থ বুঝে না, কিন্তু আল্লাহর কালামের অ্যাট্রাকশন হলো এমন, কলিজা পর্যন্ত গিয়ে লাগে, এমন ভাবে তারা কোরআন পড়ে শুনলে মনে হয় যেন তখন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, এত চমৎকার করে কোরআনের তেলাওয়াত হয়। এই হচ্ছে আপনার ঘরে থাকা আল্লাহর কোরআন, এর তেলাওয়াত শুনলে মানুষ বিরক্ত হয় না, তেলাওয়াত করলেও বিরক্তি লাগে না, বরং যুগে যুগে এভাবে কোরআনের তেলাওয়াত চলবে, আর কোরআন শুনে শুনে আবেগে মানুষেরা চোখের পানি ঝরাবে। কি দামি নিয়ামত আপনার ঘরের ভেতরে, এটি এমন এক কিতাব, এটি হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজড দ্য হলি বুক কোরআন ইজ কাউন্টলেস। এটি পৃথিবীর একমাত্র বই যে বইয়ের মুখস্থকারী দুনিয়াতে সবচাইতে বেশি, সুবহানাল্লাহ। তাওরা, জাবুর, বাইবেলের অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, রামায়ণ, মহাভারত, পৃথিবীর যতগুলো ধর্মীয় গ্রন্থ রয়েছে হিসাব করলে 100 জন হাফেজও পাবে, কিন্তু আমার এই, কিন্তু আল্লাহর এই কালামে কোরআনের হাফেজ এত দূরে যাওয়া লাগবে না, বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই, আপনাদের রাজা পালং এর শত শত হাফেজ আছে, এই উখিয়াতে কক্সবাজারে হাজার হাজার হাফেজ আছে, কিন্তু আপনি বলেন তো অন্য কোন কিতাবের এত হাফেজ এত মুখস্থকারী আছে? আবার আল্লাহর কালামটা কত মজা, এটা মুখস্থ করাও সহজ, কারণ এটাকে সহজ করে নাজিল করেছেন কে? রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব সহজ ভাষায় নাজিল করেছেন কে? দেখবেন আপনাদের যাদের বাচ্চারা স্কুলে যায়, 5 জন 6 জন শিক্ষক এই বাচ্চাকে পড়ায়, বলবেন দেখি তুমি 8-10টা কবিতা বলো, 1-2টা বলে আর বলতে পারবেন না। আপনাদের এলাকায় কি সকালবেলা মক্তব আছে? মাশাআল্লাহ, দেখবেন মক্তবে একজন হুজুর, একজন ইমাম, আর একজন মুয়াজ্জিন, একজন বা দুইজন পড়ান, এক হুজুর 200-300 বাচ্চাকে পড়ায়, আপনার বাচ্চাকে বলবেন তুমি 10টা সুরা বলো, দেখবেন একটা একটা করে 10টা সুরা বলে দিবে। এটা সহজ না হলে মুখস্থ করা যেত? এটি সহজ করে নাজিল করেছেন কে? এত হাফেজ আছে এবং এদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করছে। এই কোরআনকে কেউ যদি চায় দুনিয়া থেকে কোরআন মুছে দিতে কিংবা কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দিতে, সে নিজেই স্তব্ধ হয়ে গিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কালাম কিংবা আল্লাহর কোরআনের আন্দোলনকে স্তব্ধ করা কারো দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। আপনি কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, কোরআন আপনি দুনিয়া থেকে উঠাতে পারবেন না, কারণ কোটি কোটি হাফেজদের অন্তরে কোরআন রেখে দিয়েছেন কি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে? যে মুছতে চাইবে সে নিজেই মুছে যাবে, আল্লাহর দিনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তারা নিজেরাই দুনিয়া থেকে মুছে যাবে। যেভাবে নমরুদ, ফেরাউন, ইতিপূর্বে দিন বিরোধীরা যেভাবে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, কেয়ামত পর্যন্ত যারাই আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবে তারাই ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহর দিনের আলোকে কেউ নিভায় দিতে পারবে? সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর কালাম আপনার ঘরে আছে, আপনি এটার ভ্যালু বুঝেন নাই বলে এখনো আপনি কোরআনটা শিখেন নাই, আপনি মানবেন কখন? মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, মানা তো পড়ে, আমরা খালি বলি
যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনি জ্বালাবেন কেমনে ঘরে ঘরে? নিজের ভেতরেই তো কোরআনের আলো জ্বালাইতে পারেন নাই, এখনো কোরআন আপনি শুদ্ধ করে পড়তে পারেন নাই, কারণ আপনি ভাবছেন এটা হুজুরদের কিতাব, এটা আরবিটা কি? পয়েন্টগুলো আপনি বুঝেন, কোরআনের ভ্যালু আপনি বোঝার চেষ্টা করেন। এটি পৃথিবীর একমাত্র কিতাব, দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম, গোটা কোরআন ফার্স্ট টু লাস্ট এটাকে আল্লাহ ছন্দময় করে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর আরেকটা বই আপনি দ্বিতীয় কোনো বই পাবেন না যা ছন্দময়, কিন্তু কোরআন আপনি খুলে দেখেন যে সূরা থেকেই তেলাওয়াত করবেন দেখবেন ছন্দের এক চমৎকার মিল আছে, যে কোনো সূরাই পড়লে আপনি ছন্দ মিল পাবেন। সবাই বলেন তো দেখি কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি? আরেকটু জোরে বলেন, সূরাতুল কাউসার। এটা আমরা সবাই পারি, আমার মনে হয় অনেকের মুখস্থও আছে, কিন্তু এই সূরার ভেতরে যে চমৎকার ছন্দ মিল আছে আমরা অনেকে বুঝি না। চলেন একটু মধুর কণ্ঠে সবাই জবান খুলে আমরা তেলাওয়াত করি, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন এই সূরার আয়াত কয়টা? তিনটা, জুড়ে বলেন না কয়টা? তিনটা। প্রত্যেকটা আয়াতের শেষে র সাকিন আছে এবং ছন্দ মিল আছে, একটু কষ্ট করে বলেন তো, ইন্না আতাইনা কাল ফসল্লি রব্বিকা ইন্না শানি আকা হুয়াল, আছে ছন্দ মিল আছে। দেখেন সূরা ইখলাস বলেন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু, আছে ছন্দ মিল আছে না নাই? আমাদের সবচেয়ে পছন্দের সূরা সূরাতুর রহমান, কি সুন্দর ছন্দ মিল, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সুবহানাল্লাহ, ছন্দ মিল আছে। কোন সূরা বলেন, কোন সূরা, কোন সূরায় ছন্দ মিল নেই আমাকে বলেন? প্রত্যেকটি সূরায় ছন্দ মিল আছে। ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ছন্দ মিল আছে না নাই? সব সূরায় ছন্দ মিল আছে। কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে রে আপনারা বলেন, বলেন আছে ছন্দ মিল আছে? আপনি কোরআন এটা কেমন কিতাব আদৌ বুঝেন নাই? আপনি এটা নিয়ে একটু রিসার্চ করেন, গবেষণা করেন। দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম, গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দের এক অভূতপূর্ব মিল দিয়ে গোটা কিতাবকে নাজিল করেছেন। কি খুব ফুটানি দেখেন আপনি না, যে বিজ্ঞানের যুগে আপনি বাস করছেন, আপনার বিজ্ঞান পুরাতন, কোরআনটাই সবচাইতে আপডেট, সুবহানাল্লাহ। এটা গোলাবাজির বিষয় নয়, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যা জেনেছে পরে সেই তত্ত্ব কোরআন দিয়েছে। আরো আস্তে বলেন, বিজ্ঞান যা জেনেছে পরে, বিজ্ঞান যা জানিয়েছে পরে, কোরআন জানিয়েছে তাদের হাজার বছর আগে। ঠিক তো কইলেন, যদি বলে দেখি তো কয়েকটা উদাহরণ দেন, কারণ আমরা কোরআন পড়ি নাই বুঝিও, কিসের কথা বলবো আমি বলেন? কোরআনুল কারীম এটা কেমন কিতাব দেখেন, পৃথিবীর আকৃতি নিয়ে আকার নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষের সঙ্গে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল, এরপরে এরপরে ওই বিজ্ঞানের নামটা কি জলপথে যে ঘুরলো, পুরো পৃথিবী ঘুরলেন, ফ্রান্সিস ড্রেক, ইয়েস স্যার ফ্রান্সিস ড্রেক, 1500 সালের পরে তিনি জলপথে পৃথিবী ঘুরে বললেন প্রাচীনকালের বিজ্ঞানীরা ভুল বলেছেন, পৃথিবী আসলে চ্যাপ্টা বা সমতল নয়, পৃথিবী ডিমের মতো, সরি পৃথিবী গোলাকার, গোল একেবারে। এরপরে আধুনিক বিজ্ঞানে এসে আমরা স্যাটেলাইট পেলাম, স্যাটেলাইটের এই যুগে আধুনিক বিজ্ঞানীরা বলছেন ওই তত্ত্ব বল পৃথিবী গোলাকার নয়, তাহলে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি। বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়া মানুষের সঙ্গে তামাশা করেছে, আর আপনার কাছে আপনার ঘরের ভেতর বিজ্ঞানময় এই কিতাব, এটার ভেতরে এই তামাশার জবাব,
বহু আগে দেওয়া হয়েছে। আপনি আল্লাহর কালাম খুলে দেখেন, আল্লাহ বলেছেন পৃথিবী কেমন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। এখানে আলেম যারা আছেন, দাহা আরবিক ডিকশনারি কামুস খুলে দেখেন, অভিধান খুলে দেখেন, আরবি ভাষায় উট পাখির ডিমকে দাহা বলা হয়েছে। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আমি এই পৃথিবীকে এই জমিনকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির বানিয়েছি। আল্লাহ আকবার, হাজার হাজার উদাহরণ দিতে পারবো। আমি তো কোরআন এবং বিজ্ঞান নিয়েই পড়াশোনা গবেষণা করে আসা মানুষ। আল্লাহর কালামে 6000-এর বেশি আয়াত আছে, তার মধ্যে প্রায় 1-1.5 হাজার আয়াত শুধুমাত্র সাইন্টিফিক থিওরি। সুবহানাল্লাহ, দেখেন পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এটা নিয়েও তামাশা হয়েছে বহুদিন। প্রথমে টলেমি বলছে না সূর্য ঘুরে পৃথিবী স্থির, এরপরে নিকোলাস কোপার্নিকাস বলেছে না পৃথিবী ঘুরে সূর্য ঘুরে। আপনি সূরা ইয়াসিন ইয়াসিন খুলে দেখেন, আল্লাহ বলেছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছুই ঘুরে। সুবহানাল্লাহ, এই যে আমাদের আঙ্গুল দিয়ে আমরা আঙ্গুলের ছাপ দেই, এটাকে আরবিতে বলা হয় বাসমাত, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলা হয় টিপসই বা আঙ্গুলের ছাপ। কিও বাবারা টিপসই দেন না আপনারা? হ্যাঁ আব্বারা একটু বলেন না, কথা বলেন, দেন না আপনারা টিপসই? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জুড়ে কুকিয়ার মানুষের মতো তাজা আওয়াজ দেন, আঙ্গুল আছে কয়টা? সুবহানাল্লাহ, কি কারিশমা! এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল না। এজন্য পাসপোর্ট করাতে গেলে দেখবেন পাসপোর্ট অফিসে একদম 10 আঙ্গুলের ছাপ নেয়, বিদেশে গেলে দেখবেন ইমিগ্রেশনে সব আঙ্গুলের ছাপ নেই, মাঝে মাঝে সিমের রেজিস্ট্রেশনে গেলেও সব আঙ্গুলের ছাপ নেই, আছে না নাই? কারণ আপনার এই হাতের আঙ্গুলের সাথে এই 10টা আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার কারো আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। এটা কখন আমরা জানতে পেরেছি? 1800 সালের পরে, এখন 2021 সাল। 1800 সালের মাঝামাঝি সময়ে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কৃত হয়, তারপরে সারা দুনিয়ায় এই তথ্য ছড়িয়ে যায়। আর যেই কিতাবকে আপনি মোল্লা মৌলভীদের কিতাব মনে করেন, এটা আপনি পড়েন নাই মিয়া, বুঝেন নাই, সূরাতুল কিয়ামা খুলে দেখেন, কোরআনের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা খুলে দেখেন, আল্লাহ তাআলা সেখানে বলেছেন ইয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। দুনিয়ায় অনেক মানুষ আছে যারা মনে করে আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি গুড্ডি যখন মিশে যাবে, তখন কে আবার আমাদেরকে জিন্দা করবে, এমন দাবিদার মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ এদের কথার জবাব দিতে গিয়ে বলেছে, শুনো তোমাদের হাড্ডি গুড্ডি এটা একত্রিত করে জোড়া লাগাইয়া তোমাকে জিন্দা করা আমার জন্য অতটা কঠিন নয়, কারণ আমি তোমাদের প্রত্যেকের আঙ্গুলের এই যে মাথা, হাতের এই অগ্রভাগের ছাপ পর্যন্ত পুনরায় মরার পরে আবার মিলিয়ে জিন্দা করবো। সুবহানাল্লাহ, যে অভিন্ন, কারোর সঙ্গে মিল নাই, এটা আল্লাহর 1500 বছর আগে কোরআনে জানিয়ে রেখেছেন। আপনি কোরআনটা পড়লেন না রে ভাই, এই জন্য কোরআন যে কত বড় নিয়ামত আপনি জানেন না। আপনি কি জানেন দুনিয়ার মানুষ এই যে চোখে দেখে, চোখের কাজ কি? দেখা না শোনা? আরো জোরে বলেন। কানের কাজ কি বলেন তো? মায়ের পেট থেকে আমরা বের হওয়ার পরে আগে দেখছি না শুনছি? হ্যাঁ বলেন বলেন, কি করছি? শুনছি। এটা কি বের হওয়ার পরে না বের হওয়ার আগে? আর আফসোস লাগে আপনাদের জবাব শুনে, একসময় পৃথিবীর জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যে দুনিয়াতে আমরা নেতৃত্ব দিয়েছি, আজ আমরা অবহেলিত কেন? এই যে কোরআনকে আমরা অপশনাল বানিয়েছি, না বাবা ভুল বলছেন আপনি। মায়ের পেটে থাকাকালীন জন্মের 4 মাস আগেই একটা সন্তান শুনতে পায়। সুবহানাল্লাহ, কইতে মন চায় না? এটা আমার কথা নয়, যে কোনো ডাক্তারকে আপনি জিজ্ঞেস করবেন ডাক্তাররাই বলবে, কারণ মার পেটে আমরা একদিনে তৈরি হই নাই, তৈরি হইতে মাসের পর মাস সময় লাগছে, ঠিক কি না? চিকিৎসা বিজ্ঞানীরা বিশেষ করে হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু মায়ের পেটে যখন থাকে, জন্মের 16 সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস হয় তাই না? তাহলে 16 সপ্তাহে কয় মাস?
চার মাস আগে যখন সে মায়ের পেটে থাকে তখন থেকেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলবেন হুজুর বিজ্ঞান তাদের কি অনেক আধুনিক, এমন যন্ত্রপাতি বের করছে একেবারে মারপেট থেকে বের হওয়ার আগের যে বাচ্চা শুনে এটাও জানায় ফেলছে। আমি আগেই বলেছি বিজ্ঞান পড়ে কোরআন, কোরআন আগে না বিজ্ঞান আগে। এখন এই তত্ত্ব কোরআনের আছে কোন জায়গায় বের করেন তো দেখি, এটাও আছে কোরআনে। সুবহানাল্লাহ। এই যে শ্রবণ শক্তির আরবি হচ্ছে সামউন, না হুজুর ঠিক বলছি না, সামউন। আর দর্শন শক্তির আরবি কি বাসার, আবার বহু বচনে আবসারও বলা হয়েছে। কোরআনটা খুলে দেখেন, সুবহানাল্লাহ, কোরআনটা খুলে দেখেন, কোরআনে আল্লাহ যত জায়গায় এই শ্রবণ শক্তি আর দর্শন শক্তি অর্থাৎ সামহন আর বাসরের কথা বলেছেন, দেখবেন বাসরের আগে সাম, কোরআনের কোনো জায়গায় বাসরের পরে সাম নাই, বরং বাসরের আগে সাম। যেমন ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, এখানেও সামের উপরে বাসার। এর মানে কি? আল্লাহ সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এই কারণে আধুনিক সমস্ত তাফসীরের গ্রন্থসমূহ হতে এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন এসেছে এইভাবে, এর কারণ হচ্ছে একটি সন্তান মায়ের পেটে থাকাকালীন দুনিয়াতে আসার পরে দেখে মায়ের পেটে থাকাকালীন চার মাস আগেই শুনে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনি যে এত লাফালাফি করেন বিজ্ঞানের যুগ বলেন, আপনি কোরআন মধ্যযুগীয় কিতাব, শুনে রাখেন আপনি, বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে পৃথিবীর বিজ্ঞান, বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞানের ছাত্র আর বিজ্ঞানীরা ভিক্ষার থালা নিয়ে কোরআনের সামনে এতিমের মতো চিরকাল তারা দাঁড়িয়ে থাকবে। ঠিক তো কইলেন, কোরআনের গুরুত্ব তো এখনো বুঝলেন, এখনো আপনি বুঝলেন না, এটি পৃথিবীর একমাত্র কিতাব। দিস ইজ দ্য বুক, the most authentic book in this world, higher of there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. eti prithibir ekmatro kitab jar nokol nai, jar moto kono kitab nai, jar moddhe bhul nai, bhul ache, sandeho ache, bepareo sandeho korar obokash nai. Subhanallah. ekta mobile ber hoy, ber howar por oi mobile er nokol o ache, ache na nai? একজন একটা সুন্দর কাপড় বানাইছে, দেখে আরেকজন নকল করে ফেলেছে, কিন্তু বলেন তো কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের কোনো নকল আছে নাকি? আরো জোরে বলেন, কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে নাকি? কেউ বানাতে পারবে? কেউ বানাতে পারবে না। সেই যুগের কাফেররা নবীজির কাছে কোরআন নাজিল হওয়ার পরে বলেছিল এটা মুহাম্মদ বানায় বানায় বলে। আল্লাহ কোরআনে 3 দফায় চ্যালেঞ্জ করেছেন। কয় দফা? প্রথমে আল্লাহ বলেছেন ঠিক আছে, যা কাফেরের গোষ্ঠী পারলে কোরআনের মতো কোরআন বানায়, এরা পারে নাই। দ্বিতীয় দফে আল্লাহ বলেছেন পুরা কোরআন বানানো লাগবে না, 10টা সুরার মতো 10টা সুরা বানা, পেরেছে। তৃতীয় দফে আল্লাহ বলেছেন একটা সুরার মতো সুরা বা একটা আয়াত বানাও, তাও পারে? আজ পর্যন্ত কেউ পেরেছে? পারার চেষ্টা করেছে? করেছে। এই তো গেল শতাব্দীতেই আমেরিকায় চেষ্টা হয়েছে, আমেরিকার বিজ্ঞানীরা তারা ক্রে ওয়ান সুপার কম্পিউটার নামে একটা পাওয়ারফুল কম্পিউটার ইনভেন্ট করেছিল, আবিষ্কার করেছিল। এটা তারা তাদের মিলিটারিতে ব্যবহারের জন্য আবিষ্কার করেছিল। এরপরে তারা ভেবেছিল যেহেতু এটা আমাদের আবিষ্কৃত সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার, আমরা এটাকে ব্যবহার করে দেখি না কোরআনের মতো কোরআন বানানো যায় কিনা। কারণ মুসলমানরা খুব গর্ব করে বলে যে কোরআনের মতো কোরআন বানানো নাকি সম্ভব নয়। তারা এবার চেষ্টা করলো, তারা কোরআনুল কারিমের ম্যাথিক্যাল গাণিতিক সব তথ্যকে এক জায়গায় করে এই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের মাইক্রোচিপসে দিয়ে তারা কমান্ড করেছে, কোয়েশ্চেন করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি কোরআন, কোরআনের মতো কি আমরা কোরআন বানাতে পারবো? কম্পিউটার, ক্রে ওয়ান সুপার কম্পিউটার রিপ্লাই করেছে, ইয়া ইটস পসিবল, এটা সম্ভব, বাট ইউ নিড 63 অক্টিলিয়ন ইয়ার্স টু মেক এ বুক লাইক হলি কোরআন, কিন্তু এটা বানাতে হলে তোমাদের 63 অক্টিলিয়ন বছর সময় লাগবে। 63 বছর না, 63, আপনারা যারা অঙ্ক জানেন সবাই তো জানেন সংখ্যাতাত্ত্বিক গণনা একক দিয়ে শুরু হয়, এককের পরে কি? দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরপরে কি? মিলিয়ন, তারপরে
বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ভিলিয়ন অক্ট্রিলিয়ন, তেষট্টি অক্ট্রিলিয়ন মানে বিজ্ঞানীদের জীবন শেষ, তাদের পুলামাইয়াদের জীবন শেষ, নাতি পুতিদের জীবন শেষ, 14 জেনারেশন 100 জেনারেশন 1000 জেনারেশন শেষ হবে, কেয়ামত চলে আসবে আল্লাহর কালামের মতো। একটি কালাম তো দূরের কথা, একটা শব্দ বানানো কারো দ্বারা সম্ভব না। এই জন্য দেখবেন দুনিয়ায় যারা নাস্তিক আছে এরা জাতের মাতাল তালে বলবেন হুজুর তালে আবার ঠিক কেমনে, দেখবেন এরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, কিন্তু কাউকে আমি বলতে শুনে নাই, কোরআন এটি আল্লাহর বাণী নয়, বলছে নাকি কেউ? কারণ বললেই ধরা খাবে, মানুষ বলবে যা তোর মতো বুদ্ধিজীবী পারলে একটা আয়াত বানা, পারবে নাকি? আর যেগুলা বলে আল্লাহ বলতে কেউ নাই, এদেরকে ধরে বাইন দেয় একদম স্পিড বোটে উঠাইয়া বঙ্গোপসাগরের মাঝখানে রাতের বেলা রেখে দিয়ে আসেন, বুঝবি আল্লাহ আছে কি না। সে আল্লাহকে দেখতে চায়, বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। ওই যে কথায় বলে যেমন কুকুর তেমন, এটা আমাদের সিলেটে বলে, আপনাদের এলাকায় বলে যেমন কুকুর তেমন মুগুর, যে বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাকে বলবেন তোর বাপ তোকে জন্ম দিছে, এটা তুই দেখছ? তুই তো দেখোস নাই, তার মানে তুই বেজন্মা, জারত সন্তান তোর জন্মের, আসলেই জারত সন্তান মার্কা লোকেরাই কেবলমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে। আয়না সারা তোমার নিজের পিঠি তুমি দেখো না, আর ওই বডি যিনি বানাইছে তারে দেখতে চাও? হ্যাঁ আল্লাহকে দেখা যাবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা জান্নাতীদের স্বপ্নে আসবেন, আল্লাহ আকবার। এর আগে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব? তার সৃষ্টি নৈপুণ্য দেখে তাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ দিকে আসতেছি, শুনে নেবার, এতক্ষণ কোরআনের মর্যাদা বুঝালাম, তাহলে বলেন তো যেই কিতাব জ্ঞান বিজ্ঞানে এত সমৃদ্ধ কিতাব, যেই কিতাব জ্ঞান বিজ্ঞানে বৈশিষ্ট্যের দিক থেকে মর্যাদার দিক থেকে অনন্য, এই কিতাব আমাদের সবার ঘরে আছে না নাই? আমরা পড়তে পারি? এখনো পড়তে পারি না, অনেকে পড়তে পারি না। এই যে আপনি এখনো কোরআনটা পড়তে পারেন না, কেন আপনি কোরআনটা শিখলেন না? আপনি যে কোরআন শিখেন নাই পড়েন নাই, এখনো শুদ্ধ করে কোরআনটা পারেন না, বলেন তো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক নাকি নফল? তা আপনি যে কোরআন পড়তে পারেন না, আপনি নামাজ কেমনে পড়েন? আমার তো বুঝে আসে কয়জোর পড়ি এরকম, ওই দিন এক জায়গায় নামাজে দাঁড়িয়েছি পড়তেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, মনের মতো কোরআন কি আপনি আপনার মতো পড়বেন? আল্লাহ বলেছেন ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআনটা পড়ো। আপনি কি করলেন? আপনার বয়স তো 20-40-50 বছর হয়ে গেছে, আপনি কোরআন শেখেন নাই, আপনি এবিসিডি শিখে ফেলেছেন, অ আ ক খ শিখে ফেলেছেন, আপনি বলবেন হুজুর এগুলো কি শিখবো না? হ্যাঁ এগুলো পড়ে আল্লাহর কালাম, আমাকে জবাব দেন তো। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, এই যে আজকের দিন গেল, গোটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কার দেওয়া? একটু জোরে কর না, কার দেওয়া? কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন কিরে কপাল পুরা, আমার দেওয়া সময়গুলোকে তুই এইদিকে ওইদিকে কাজে লাগাই দি, আমার দেওয়া সময়গুলোকে আমার কিতাব শেখার কাজে কাজে লাগাইলি না, জবাব দেওয়া যাবে? আপনি নামাজ পড়তেছেন কিভাবে আমি তো বুঝি না, আপনার নামাজ তো সব উল্টাপাল্টা হচ্ছে। আমরা সবাই জানি এটি এমন এক কিতাব শুদ্ধভাবে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কত নেকি, আর একটু জোরে বলেন 10 নেকি, কোরআন পড়লে যেমন নেকি, অশুদ্ধ কোরআন তেলাওয়াতে নেকি নাকি লানত? আরো জোরে। তা আপনি যে শুদ্ধ করে কোরআন পড়েন, কোরআন তো আপনাকে প্রত্যেক হরফে হরফে লানত দেয়, খালি কি কোরআনের তাফসির মাহফিল করলে হবে? আল্লাহর কোরআনটাও শেখার দরকার আছে না? না, আমরা যারা কোরআন শিখলাম না, আমার বাবারা আমার ভাইরা আমার দিকে তাকান, এই কথাগুলো শুনে যান, কোরআন আমরা যারা শিখি নাই, এখনো যারা কোরআনটা শিখলাম না, এখনো কোরআন যারা শুদ্ধ করতে পারি না, এই ভয়ঙ্কর সতর্কবার্তা তাদের ভালো করে শোনা দরকার। রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন যারা পড়ে নাই বুঝে নাই মানে নাই, কোরআন যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, আমি তাদের জন্য শাস্তি রেখেছি দুনিয়া আখেরাতে তিনটা, কয়টা আরো জুড়ে কয়টা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু
ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার যিকির, যিকির হচ্ছে কোরআনের একটি বিশেষায়িত নাম, যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন আমি উপদেশ বাণী সম্বলিত কিতাব নাজিল করেছি আমার হেফাজতকারীকে। আরো জুড়ে বলেন কি, আল্লাহ তাআলা বলছেন আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবন সংকীর্ণ করে দিব। মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন জীবনটাকে সম্পূর্ণ আল্লাহ দুই ভাবে করবেন। এক নাম্বার হলো যারা কোরআন শিখবে না আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। আমার উখিয়ার বাবারা ভাইরা বলেন তো সুখ শান্তি পাওয়া, সুখ শান্তি দেওয়ার মালিক আপনি না আল্লাহ। আমরা এরকম বহু মানুষ দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক রাতের বেলা ঘুমাইতে পারে না। আসে আসে ওই দিকে রিক্সাওয়ালা এই রাজা পালঙ্গের অলিতে গলিতে রিক্সা চালায়, দেখা যায় এশার নামাজের পরে আলু ভর্তার ডাল ভাত কে নাকে তেল দিয়া ঘুমায়, তার ঘুম আছে কোটিপতির ঘুম নাই। মিয়া টাকা দিয়ে ঘুম কেনা যায় না, মনের সুখ সুখ শান্তি ঘুম এগুলো কার তরফ থেকে আসে? অনেক লোককে আপনারা দেখবেন বাকিরে তেহারা চেহারা তেল তেলা না, দোষ নদোষ দেখলে মনে হয় খুব আরামে আছে, কিন্তু আপনি তার ভেতরের খবর জানেন না। বউয়ের সঙ্গে ঝগড়া ঝাটি, পরিবারে অশান্তি, জীবনে সুখ শান্তি নাই। দেখেন এই লোকটা হয়তো জীবন থেকে কোরআনকে বাদ দিয়ে ফেলেছে, কোরআন পড়ে নাই, কোরআনটা বুঝে নাই, কোরআনটা শিখে নাই। আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন শিখবে না আমি নিজেই তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেব। আল্লাহ যদি সুখ কেড়ে নেন মনে রাখবেন হাজার হাজার কোটি টাকা দিয়েও আপনি সুখী হতে পারবেন। আরো জোরে বলতে পারবেন? আমি বাস্তবতা, আমাকে অনেক মানুষ আমাকে নিজেই কেঁদে কেঁদে বলেছে এই আয়াত যারা শুনেছে তারা বলেছে হুজুর কেমনে আমার সাথে মিলে গেল বুঝলাম না। আসলে এই বছরের পর বছর ধরে আমি সাংসারিকভাবে অসুখী, আমার জীবনের বহু জায়গায় সমস্যা, এতদিন পর আমি সমস্যা বুঝলাম, কারণ এতদিনে আমি কোরআনটা আসলে পারি না, আমি কোরআনটা শিখি নাই, এখন আমি কোরআনটা পারি না, এই জন্য আমার জীবনে কোথাও সুখ শান্তি পাচ্ছি না। আল্লাহর কসম করে বললাম দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহর কালাম মিথ্যা হতে পারে, যারাই কোরআন শিখবে না তাদের জীবনে শান্তি থাকবে না, সুখ থাকবে না। ঘোষণা টাকার, আপনার জীবনের সুখ আল্লাহ নিজেই কেড়ে নেবেন। আল্লাহ যদি সুখ কেড়ে নেন কে আপনাকে সুখী বানাবে, কে আপনার জীবনে বরকত দিবে? আর তো কেউ নাই। আমরা জীবনে সুখ শান্তি চাই কি চাই না? এই জন্য কোরআনটা শেখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন বান্দারে কোরআন শিখবা না, এক নাম্বার শাস্তি তোমার জীবনের সুখ আমি কেড়ে নিব, দুই নাম্বার হলো তোমার কবরের জীবন আমি সংকীর্ণ করে দিব। এই দুনিয়ায় আমরা আছি, চিরকাল থাকব না, প্রত্যেকেই দুনিয়া থেকে আমরা চলে যাব, চিরকাল কেউ আমরা থাকার জন্য আসি। মানুষ আপনাকে বলে বাবা আপনার বাড়ি কোথায়, ভাই আপনার বাড়ি কোথায়, বলে ওই যে দেখা যায় ইটালিয়ান টাইলস করা সুন্দর ওই বাড়িটা আমার, আপনার পূর্বপুরুষরা এই বাড়িটা নিজের নিজের করেছে, এই বাড়িতে থাকতে পারে নাই, এই এলাকার কোনো না কোনো কবরস্থানের সাড়ে তিন হাত গর্তের ভেতরেই তার জায়গা হয়েছে। অনেক মানুষ ঘর বানায় 40 বছর 50 বছর ধরে টাকা উপার্জন করে ঘর বানায়, দেখা যায় বাড়ি বানায় বাড়িতে উঠতে পারে নাই, তার আগে মরে গিয়েছে, আছে না নাই? আবার আপনি হয় সুন্দর একটা বাড়ি বানিয়েছেন মানলাম, কয় বছর আর থাকবেন? 5-10 সর্বোচ্চ 20-30 বছর, এরপরে থাকতে পারবেন? বাইরে প্রশ্ন হলো আপনি দুনিয়ায় মাত্র 5-10-20-30 বছর আরামে থাকার জন্য বাড়ি বানাবার জন্য দিন রাত এত পরিশ্রম করেন, কবরে যাওয়ার পরে কত কাল যে সেই অনন্তকালের জীবন পাড়ি দেওয়া লাগবে, সেখানে একটু আরামায়েশের জন্য, ভালো বিছানার জন্য, জান্নাতি পোশাক পরিধানের জন্য, জান্নাতি বিছানা পাওয়ার জন্য, জান্নাতি আরামায়েশের জন্য আপনি এখনো কোরআন শিখলেন না, কি কপাল পোড়া আপনি! শয়তান আপনাকে কেমনে ধোকায় ফেলে রাখলো, এখনো আপনি কোরআন শিখলেন না। রব্বুল আলামিন বলেছেন কোরআন যারা শিখবে না, দুই নম্বর শাস্তি হলো তার কবরের জীবনটাকে সংকীর্ণ করব, কবরের আজাব আমি বাড়াবো এমন ভাবে। এই লোকটাকে কবরে রাখার পরে শাস্তি শুরু হবে কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না?
নবীজি বলেছেন কবরের শাস্তি তার এমন ভাবে শুরু হবে, তার এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরের সঙ্গে ভাবে ঢুকে যাবে। কোরআনটা এখনো শিখলেন না, দুই নম্বর শাস্তি হলো কবরের জীবনটা এরকম সংকীর্ণ হয়ে যাবে। তিন নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনটা এখনো শিখলো না, তিন নম্বর শাস্তি হলো ওয়ানাহাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, ওই লোকটাকে আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় কবর থেকে উঠিয়ে হাশরের মাঠে একত্রিত করব। কথা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কথাটা কার? এখন লোকটা দেখবে কবর থেকে অন্ধ হয়ে হাশরের মাঠে এসেছে, অথচ দুনিয়ায় সে অন্ধ ছিল, সে দুনিয়ায় অন্ধ ছিল না, এই জন্য সে তখন আল্লাহকে বলবে, দেখেন কোরআনটা আপনি খুলে দেখেন সূরা তাহা, এই লোকটা তখন বলবে ক্বাল রাব্বি লিমা হাশামতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে রব কেন তুমি আমাকে অন্ধ করে আজ হাশরের মাঠে তুললে, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতাম, কেন আমাকে আজ তুমি অন্ধ করে দিলে? আল্লাহ তাআলা তখন বলবেন কেন করেছি তুমি কি জানো না? কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ তাআলা বলবেন বান্দারে তোর কাছে তো আমার কিতাব কোরআন ছিল, তোর ঘরে ছিল, তোর কাছেই ছিল, এই কোরআনটা তুই খুলিস নাই, পড়িস নাই, শেখার জন্য কারো কাছে যাস নাই, আমার এই কিতাব তোর ঘরে থাকা সত্ত্বেও আমার কিতাবকে তুই ভুলে গেলি, আমার কোরআনটা চক্ষু থাকা সত্ত্বেও তুই দেখলি না, বান্দারে দুনিয়ায় তুই যেমনি আমার কিতাবকে ভুলে গিয়েছিলি, আজ আমি ঠিক তেমনি ভাবে তো তোর চক্ষু অন্ধ করে দিয়ে তোর মতো গোলামকেও আমি মালিক ভুলে গেলাম। আল্লাহ যদি বলেন আমি তোকে ভুলে গেলাম, আমি তোকে ভুলে গেলাম, কে বাঁচাবে আর? কে বাঁচাবে আর আপনাকে? কে জাহান্নামের আগুন থেকে আপনাকে উদ্ধার করবে? রব বলছেন তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম, দূর হো আমার সামনে থেকে, চলে যা আমার সামনে থেকে। কথাগুলো কি বানিয়ে বলতেছে নাকি? ও ভাই ও বাবা কল্যাণটাকে জীবনে এখনো কোরআনটা শিখলেন না, দুনিয়া আখেরাতেই শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না। তিনটা শাস্তি বলেছি, এক নাম্বার জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন, ক্ষমতা পাবেন, টাকা পাবেন, আধিপত্য পাবেন, কিন্তু সুখ পাবেন? দেখবেন অনেক মানুষ আছে খুব অল্প পয়সা ইনকাম করে কিন্তু তার জীবনে সুখ শান্তি মুখে হাসি আছে না নাই, অনেকে আছে কোটি কোটি টাকা কামায়, আমাদের সাথে সাক্ষাৎ হয় অনেক সময় বলে হুজুর দোয়া করেন শান্তিতে নাই, কইলে আমি আপনারা শান্তিতে না থাকলে কে থাকবে, এত হাজার হাজার কোটি টাকা রেঞ্জ রোভার গাড়িতে চড়েন, কয় হুজুর তাও ঘুম নাই। সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, সুখ শান্তি দেওয়ার মালিক কে? দুই নাম্বার শাস্তি হলো কবরের আজাব আল্লাহ বাড়িয়ে দিবেন, তিন নাম্বার শাস্তি হলো হাশরের মাঠে আল্লাহ অন্ধ করে উঠাবেন এবং ওই বান্দাকে আল্লাহ তার সামনে থেকে তাড়িয়ে দিবেন। এই তিনটা শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা এই তিনটা শাস্তি চাই হাত তুলেন, মনোযোগ আছে না গেছে? অসুবিধা নাই, ভুল করে আপনারা হাত তুলছেন, আমাদের রব এমন রব আমরা শুধু ভুল করি আর তিনি শুধু মাফ করে। দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধী খুঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি যতই ভুল করেন না কেন, যতই গুনাহ করেন না কেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আপনার মনে থাকা দরকার আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান, আপনার গুনাহ যদি হয় বিশাল পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের আসমানের সমান, আপনার গুনাহ যদি হয় মাথার উপরের বিস্তৃত আকাশের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। আল্লাহ বাইরেরটা নেন না ভেতরেরটা নেন, তাহলে আমরা সবাই কবরের শাস্তি থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কোরআন আমরা অনেকেই শিখি নাই, অসুবিধা নাই, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা তওবা করি আর সিদ্ধান্ত নেই আমরা কোরআন শিখবো,
দেখবেন আজকের এই সিদ্ধান্তের কারণে দুনিয়া আখেরাতে আপনাকে নাজাত দিয়ে দিবেন কে। যারা কোরআন শিখি নাই আজ এই মাহফিলে বসে আমরা সিদ্ধান্ত নিলাম, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, আমরা আগামীকাল থেকে কোরআন শেখার জন্য যা যা করা দরকার, যেখানে যাওয়া দরকার, যেখানে শেখা দরকার, সব করতে প্রস্তুত। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকের আলোচনার প্রথম ভাগে বললাম তাফসিরুল কোরআন মাহফিল করলেই হবে না, আগে আল্লাহর কোরআনটা কি করতে হবে এর ভ্যালুটা বুঝালাম। শুধু পড়লেই চলবে না, একটু বুঝতে হবে ভাই, কারণ এটা পড়ার জন্য আসে নাই, এসেছে মানার জন্য। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। ওই যে আমরা স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে, আমি বলছি এই স্লোগান আপাতত বন্ধ করে এখন স্লোগান দেন আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জ্বালো। কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআনের আলো জ্বললে এই আলো কি শুধু ওই লোকটার ভেতরে থাকবে নাকি এই আলোটা আস্তে আস্তে সব দিকে ছড়াবে? লোকটার ভেতরে কোরআনের আলো থাকলে ঘরে কোরআনের আলো জ্বলবে, সমাজে জ্বলবে, চতুর্দিক কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বলেছি স্লোগান চেঞ্জ করে বলতে হবে আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে যান। কোরআন শুধু পড়লেই হবে না, একটু বুঝতে হবে। দেখেন কোরআনটা পড়া কত সহজ, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, পরিকল্পনা হলো কাজের অর্ধেক। আমাদের জীবনে পরিকল্পনা নেই বলেই আমরা অনেক কাজে সফল হই না। দেখেন তো প্রত্যেক দিন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে মাত্র দশটা করে আয়াত পড়তেন, কোরআনে 6000-এর বেশি আয়াত, প্রত্যেক দিন 10 আয়াত করে পড়লে দেখতেন 3 বছরে পুরা কোরআন অর্থসহ পড়া হয়ে যেত। এখন তো বাংলায় কোরআন পড়ার জন্য বাজারে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা কোরআন আছে, তাফসির ইবনে কাসির আছে না? আপনি তাফসির ইবনে কাসিরটা আনেন, অথবা তাফসিরে জালালাইন আনেন, মারিফুল কোরআন বাংলা অনুবাদ আছে, তাফহিমুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, অনেকগুলো আছে। আপনার যেটা ভালো লাগে, যেটা মন চায় আনেন। আপনাদের বাসায় তো আপনারা 4-5 লক্ষ টাকার ফার্নিচার কিনলেন, আহারে আপনারা 4-5 লক্ষ টাকার ফার্নিচার কিনলেন, আপনার ড্রয়িং রুমটাকে আরেকটু সুন্দর করেন। ড্রয়িং রুমে সোফার পেছনে আপনি বুকশেলফ, খুব দামি দামি বুকশেলফ কিনেন, টাকা থাকলে, না থাকলে যেভাবে পারেন কিনেন। তারপরে যেহেতু 2,00,000 টাকা দিয়ে আপনি ফার্নিচার কিনতে পেরেছেন, আমার মনে হয় যে 4-5 হাজার টাকা, এইসব অনুবাদ তো মনে হয় 2,000 টাকা বাংলা, আমাদের কাছে তো আরবিগুলো আছে, আমরা আরবিগুলো করি, মনে হয় জিলালুল কোরআন তাফহিমুল কোরআন এগুলো 2,500 টাকা। এরকম আপনি 50-60 হাজার টাকা খরচ করলে দেখবেন ঘরে একটা লাইব্রেরি, আপনি পড়বেন, সন্তানরা মিলে সবাই মিলে কোরআন পড়বেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত যত বেশি ওই ঘরে রহমত বরকত কম না বেশি। ফজরের নামাজ পড়ে আগে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করবে কি ফজরের নামাজও অনেকে পড়ে না আসেন, তারা জুড়ে বলেন কি অবস্থা, আপনি নামাজে আসেন না? আমার দেশের চিত্র হলো ফজরের নামাজের চেয়ে জানাজার নামাজে মানুষ কম না বেশি। দেখবেন ফজরের নামাজে মুসল্লি কম, জানাজার নামাজে মুসল্লি বেশি। দেখা যায় তার ঘর থেকে 50 হাত দূরে মসজিদ ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে কষ্ট করে উখিয়ায় আসে। আসে না নাই, কি ব্যাপার বুঝলাম না। তাহলে কি জানাজার নামাজ ফরজ আর ফজরের নামাজটা কি নফল নাকি? আরেকটু জোরে বলেন। তাইলে 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু ঠিকই তো জানাজার নামাজে হাজির হওয়ার জন্য চলে আসলো, মতলবটা কোথায়? তার মতলব হলো ওই জায়গায় জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না আছে, নইলে সে ফজরের নামাজে আসে না কেন? আমি বুঝলাম না কেন আপনি নামাজ ছেড়ে দেন। আমি যদি বলি আমাদের পরিচয় কি, আপনারা সবাই কি বলবেন? নাকি বলতে পারলেন না? যারা বলল না তারা কোন জাত? আমাদের পরিচয় কি আরেকটু জুড়ে বলেন। আমরা সবাই ইমানদার না বেঈমান? এই যে আমরা ইমান এনেছি, আপনি ইমান আনার পরে এটা মৌখিক দাবির বিষয় নয়, আপনি ইমানদার কিনা এটা যাচাই করার প্রমাণ হওয়ার প্রথম মানদণ্ড এবং মাপকাঠির নাম সালাত, নামাজ। আপনি ইমানদার কিনা আজান করলেই বোঝা যাবে। এই জন্য ইমানের পরের খুঁটি, পরের ধাপটার নাম কি? আরো জোরে বলেন। অর্থাৎ আপনি ইমান আনার পরেই পরীক্ষা হয়ে যাবে ইমানদার কিনা বোঝার জন্য একটা জিনিস আছে, জিনিসটার নাম কি বলেন তো? প্রত্যেক দিন নামাজে আসার জন্য মুয়াজ্জিন আজান দেয় কয়বার? আরো জোরে। প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় 5 বার।
এখন আমাকে আপনারা সবাই বলেন তো দেখি আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার নাকি লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু জোরে বলেন বলেন তো আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো কিনা আল্লাহ চাইলে এটা হতে পারতো কিনা আল্লাহ যদি চাইতেন আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো কিনা পারতো তাহলে কেন আল্লাহ তাআলা আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার দিলেন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে কারণটা কি এবারে বুঝেন এতদিন আপনি আজান বুঝেন নাই নতুন করে আজ আপনি আজান বুঝে যান আপনি আজান যদি বুঝতেন আজানের টাইমে ফজরের নামাজে ঘুমাতেন না আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড় একটু সবাই বলেন আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড় আল্লাহর হুকুমের চাইতে আপনার কাজ ছোট না বড় মনে করেন ফজরের নামাজে ঘুমাচ্ছেন মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় আর আপনি ঘুমে আছেন তার মানে ঘুমের চেয়ে আল্লাহর হুকুম ভালো করে আজানটা বুঝেন জোহরের নামাজে আপনি অফিসে আছেন আপনি দোকানে আছেন ব্যবসায় আছেন স্কুল কলেজের ভাইরা তোমরা শোনো স্কুল কলেজে গিয়েছো আজান করেছে মুয়াজ্জিন বলবো আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় তার মানে তোমার স্কুল কলেজের কাজ আপনার ব্যবসা বাণিজ্যের কাজ অফিসের কাজ এখন ছোট না বড় এখন মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আপনি নামাজে গেলেন না বুঝাইয়া দিলেন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে বললেন আল্লাহ তোমার হুকুম ছোট আমার কাজটাই কথা কি ভুল বলেছি মানে মুয়াজ্জিন বলো আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে আর বেনামাজি গুলা নামাজে গেল না হে বুঝাইলো আল্লাহ তোমার হুকুম ছোট আমার কাজটাই আহ কোথায় গেল ফজরের নামাজ ঘুমায় কাটাইলেন ঘুমে কাটালেন আর সবচেয়ে আফসোসের ব্যাপার হলো আমাদের কলিজা থেকে এখন আল্লাহর ভয় চলে গিয়েছে আল্লাহর ভয়ের চাইতে আমাদের কলিজায় বসের ভয় বেশি না কম অনেকে আছে চাকরি করে আমার কথা শুনতেছেন আপনারা এত ওয়াজ দিয়ে কি হবে রে ভাই কুরআন যদি না শিখেন আর নামাজ যদি না পড়েন এত ওয়াজ দিয়ে কি হবে আপনার আপনার মিছিল মিটিং আন্দোলন কিছুই কাজে লাগবে না যদি জীবনে নামাজ না থাকে আর নামাজ কবুল হবে না যদি কুরআন তেলাওয়াত ঠিক না থাকে এই জন্য গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে এই কমিটি তো লাকি আজকে দুই বিষয় ওয়াজ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ অনেক মানুষ আছে চাকরি করে এখন তো সবার হাতে স্মার্টফোন আছে না অ্যালার্ম আছে না ফোনে আচ্ছা অ্যালার্ম দিছে আটটায় আমার বিবাহিত যারা আছে বউকে বলে বউ গো ও বউ শুনছ আমার আটটায় ডেকে দিও না গেলে কিন্তু অফিসে আমাকে বস একদম জেরা করবে টাইম মতো না গেলে নয়টায় অফিসে যাওয়ার জন্য আটটায় অ্যালার্ম দিলেন বউকেও বললেন সঠিক সময়ে অফিসে না গেলে বস আপনাকে জবাবদিহি করবে আর ভোর পাঁচটার সময় অ্যালার্ম দিতে পারলেন না আল্লাহকে সাজদা না দিলে আল্লাহ ধরবেন আল্লাহর ভয়ের চাইতে আপনার কলিজার মধ্যে বসের ভয় বেশি এই জন্য আপনি আটটায় উঠার অ্যালার্ম দিতে পারেন কিন্তু ভোর পাঁচটায় উঠার অ্যালার্ম দিতে পারেন না কোন শয়তান আপনাকে ধরল হ্যাঁ স্কুল কলেজের ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তোমরা শোনো তোমরা সাতটা আটটায় ঘুম থেকে উঠো পারে তুমি ফজরের সময় ঘুম থেকে উঠবা তোমার দিন শুরু হবে আল্লাহকে সাজদা দিয়ে তুমি আল্লাহকে আগে সাজদা দিবা নামাজ শেষ করে কোরআন পড়বা তারপরে তোমার পড়া শুরু করবা তোমার পড়ায় বরকত দিবেন কে তোমার ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে আর কি ও ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা আমার কৃষিজীবী কৃষক ভাইরা আপনারা তো সকাল ছয়টা বাজে অনেকে হাল চাষ করে হাল চাষে বের হয়ে যায় না আপনি নামাজটা পড়ে যান না কেন আপনি যদি ছয়টা সাতটা নয়টার সময় উঠার জন্য অ্যালার্ম দিতে পারেন কোন শয়তানের দুস্থ কোন শয়তানের বন্ধু আপনি যে ভোর পাঁচটায় উঠার জন্য আপনি ফোনের অ্যালার্ম সেট করতে পারেন না কোন শয়তানের সাথে দুস্তি হয়েছে আপনার আপনার বিবেককে আমি প্রশ্ন করছি আপনার বিবেককে আমি প্রশ্ন করছি কোন শয়তান কোন জাতের ইবলিশের সাথে আপনার বসবাস যে আপনি ভোর পাঁচটায় ওঠার জন্য অ্যালার্ম সেট করতে পারেন না জুমার নামাজে জাগা হয় না জোহরের আবার আসরের নামাজে মানুষও মুসলমান আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন কেন মৃত্যুর ভয় কি এখনো ঢুকলো না অন্তরে এ যুবক ভাইরা কেন নামাজে আসো না আমার কলিজার টুকরা যুবকরা শোনো
আমার ছাত্র ভাইরা তোমরা শোনো, তোমাদের অনেককে নামাজের কথা বললে তোমরা বলো হুজুর আমরা এখনো ইয়াং মানুষ, যুবক মানুষ, বুড়া হই তারপরে আমরা নামাজে যাব। বলো তুমি যে বুড়া হবার কি কোনো গ্যারেন্টি আছে নাকি? তোমার মতো কত যুবক যে মারা যায় তুমি কি দেখো না? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল নাই। যাওয়ার সময় মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়, মাঝে মাঝে এমন দৃশ্য আমরা দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে আছে, যে কোনো সময় আমরা লাশ হয়ে যেতে পারি, যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হতে পারে কিনা? আপনি বলবেন হুজুর আমি তো সুস্থ মানুষ, কেমনে মরব? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা আমার মনে পড়ে গেল। উনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। উনি বলছেন তার কবিতার মধ্যে, জগতে তুমি দেখো না, আমি কবিতার অনুবাদটা করছি, তুমি কি দেখো না জগতে অনেক মানুষ অসুস্থ না, সুস্থ তাও মারা যায়, আবার অনেক রোগী বিছানায় ছটফট করে দীর্ঘদিনও বেঁচে আছে, আছে না নাই? সুস্থ মানুষ অনেক সময় মারা যায়, আছে না নাই? আগামীকাল রাত কিন্তু আমার কবরের প্রথম রাত হইতে, আপনারও কবরের প্রথম রাত হতে, আপনি যে আজকের নামাজ ছাড়লেন, কালকে আল্লাহকে কি জবাব দিবেন, কি জবাব দিবেন চিন্তা করেন, কি জবাব দিবেন চক্ষু বন্ধ করে আপনি চিন্তা করেন। খুব আরামের বিছানায় থাকেন, আরামের বিছানায় ঘুমান, কোমরে তো কোনো বিছানা নাই। এই যে দামি দামি কাপড় পরেন, লাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাপড়গুলো খুলে ফেলা হবে, সাদা কাফন দিয়ে আপনাকে মুড়িয়ে ফেলা হবে। কোথায় আপনার ক্ষমতা, কোথায় আপনার বাহাদুরি, কোথায় টাকা পয়সা? আমরা বিমানে যারা চড়ি সেখানে বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাস আছে। যারা বিমানে সফর করছেন দেখেছেন, প্রথম দরজা দিয়ে ঢুকলে সুন্দর সুন্দর কিছু সিট আছে না নাই, এগুলো বিজনেস ক্লাসের সিট, ভাড়াও বেশি। ট্রেনের মধ্যে দেখবেন কেবিন আছে, লঞ্চের মধ্যে কেবিন আছে, স্পেশাল সিট, ভিআইপি সিট আছে। কিন্তু বলেন তো, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, বিজনেস ম্যাগনেট হোক, রিক্সাওয়ালা হোক, আপার ক্লাসের আর লোয়ার ক্লাসের হোক, কবরের মধ্যে গিয়ে কোনো ক্যাটাগরি আছে নাকি? কবরের মধ্যে কোনো ক্যাটাগরি আমি দেখি নাই যে কারো কবরের মধ্যে টাইলস বা বিছনা করা হচ্ছে, বরং দেখেছি সবাইকে একই কবরে নামানো হচ্ছে, হুক না টাকাওয়ালা, হুক না রিক্সাওয়ালা, সাদা কাফন দিয়ে মুড়িয়ে। এই যে বৃষ্টি হলো গত দুই দিনেও কিন্তু অনেকের কবর হয়েছে, অনেক মানুষ কাদা পায়ে লাগলেই এসে ওয়াশরুমে গিয়ে কাদা পরিষ্কার করে, কত দুই দিন যারা মারা গিয়েছে কবর খুললেই কিন্তু পানি উঠতেছে, পানির মধ্যেই শোয়া রেখে এসেছে। পোকামাকড় কবরে রাখার পর 24 ঘন্টার ভিতরে নাক মুখ দিয়ে পোকা ঢুকবে, গুজ্জদার দিয়ে সেগুলো দিয়ে বের হবে, এত ফুটানি কিন্তু আপনার থাকবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে, গাড়িওয়ালাও থাকবে, প্রত্যেক দিন মসজিদের মাইকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়। একটা সময় আসবে, এমন এক দিন আসবে যেই দিন আপনার নাম মসজিদের মাইকে বলা হবে, অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে, আসবে কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। অনেক জানাজায় গিয়েছে, একদিন মানুষ আপনাকে জানাজা দিবে, ওই মৃত্যুর কথা স্মরণ করে ভাই নামাজটা পড়েন, আর নামাজ ছাড়িয়েন না আপনি, নামাজ ছাড়তে ছাড়তে আপনি শয়তানের গোলাম হয়ে গেছেন। বলবেন হুজুর এটা কেমন কথা বলবো, বলেন তো নামাজ পড়লে খুশি হন কে, আর একটু জুড়ে বলেন নামাজ পড়লে খুশি হন কে, নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে, আপনি কাকে খুশি করেন, কাকে খুশি করা দরকার। দেখবেন অনেক মানুষ পুরা সপ্তাহ নামাজে আসে না, জুমার দিন মসজিদে যায়, আছে নাকি আপনাদের এলাকায়? নাই, আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ? আচ্ছা বলেন তো একদিনে নামাজ হলো পাঁচবার, কয়বার? তাহলে সাত দিনে পাঁচ সাতা, লোকটা গেল কয়বার? তাহলে ৩৫ ওয়াক্তের মধ্যে আল্লাহরে খুশি করলো কয়বার, আর শয়তানকে খুশি করলো কয়বার? তো আনুপাতিক হারে হিসাব করলে লোকটা কি আর আল্লাহর গোলাম আছে বলা যায় নাকি শয়তানের গোলাম হয়ে গেছে? আর নিচে নামতে পারলাম না। বলেন আপনি কি শয়তানের গোলাম হয়ে দুনিয়াতে বাঁচবেন না আল্লাহর গোলাম হয়ে বাঁচবেন? আল্লাহর গোলাম হয়ে যদি আপনি বাঁচতে চান, গোলামির পরিচয় দেওয়ার জন্য পাঁচবার নামাজ পড়ুন, পারবেন তো? যুবক ভাইরা এতদিন ছেড়ে দিছো, আজ সিদ্ধান্ত নাও, মরার আগ পর্যন্ত নামাজ ছাড়বা না, পারবা আমার যুবক ভাইরা? আজ থেকে আর কোনোদিন, আজকে আজকে তো রাত ১১:৩০ হয়ে গেছে, হোক অসুবিধা নাই, আমরা আজকের ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আর ছাড়বো না, যাই হোক। এই ওয়াদা কি আমার আব্বারা বাবারা যারা আসছেন এখানে, আমার বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা আর ছাত্র ভাইরা সবাইকে এই ওয়াদাটা করতে পারি আমরা? আর জীবনে নামাজ ছাড়বো না, একটু হাত তুলে আল্লাহরে দেখাই, মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইদের এই হাতগুলো কবুল করে নেন। আজকে কয়টা ওয়াদা করছেন সবাই বলেন, কয়টা? একটা নামাজের ওয়াদা করছেন, দুই নম্বর কোরআন শেখার ওয়াদা করেছেন, খালাস। এই দুইটা কাজ করলেই দেখবেন মানুষের মধ্যে কি পরিবর্তন আসে, নামাজই হয়ে গেলে আর কোরআন পড়তে পারলে বুঝতে পারলে দেখবেন আমাদের সমাজ থেকে অন্যায়, সকল অন্যায় জুলুম অত্যাচার পাপ পঙ্কিলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি এবং কোরআনওয়ালা বানিয়ে দাও, আমরা সবাই বলি আমিন।